নমস্কার বন্ধুরা, আপনারা কি এর আগে এমন কোন স্কুটার বা বাইকের কথা শুনেছেন যেটি পেট্রোল, ডিজেল, ইলেকট্রিক বা ব্যাটারি ছাড়াই চলতে পারে, যেটিকে সাধারণ কিছু পদ্ধতি অবলম্বন করলেই যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে স্বল্প পুঁজিতেই বানিয়ে নেওয়া যেতে পারে? বর্তমানে সারা বিশ্ব জুড়ে যেভাবে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে, সেখানে আফ্রিকার কঙ্গোয় তৈরি এই বাইকটি সত্যি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক, পেট্রোল বা ডিজেল ছাড়াই কিভাবে এই বাইক এত দ্রুত যেতে পারে এবং এর তৈরির পদ্ধতি বা কি। আফ্রিকায় এই বাইকটিকে চুকুডু বলা হয়ে থাকে। এই বাইকের কোনো ইঞ্জিন হয় না এবং আফ্রিকার সাধারণ মানুষেরা নিজেদের হাতেই এই বাইকটি তৈরি করে। এই বাইকটি তৈরির জন্য আফ্রিকার একটি বিশেষ গাছ ব্যবহৃত হয় যেটি সহজে ভেঙে যায় না। সবার প্রথমে এই বাইকটি তৈরি করার জন্য একটি কাঠের টুকরো নিয়ে গোলাকার দুটি চাকা তৈরি করে নিতে হবে। মনে রাখবেন, একটি চাকা ছোট এবং অপরটি বড় হবে। পিছনের চাকাটি হবে গোলাকারে 1 ফুট এবং সামনের চাকাটি হবে গোলাকারে 10 ইঞ্চি। খুব সতর্ক হয়ে এই কাজটি করতে হবে। এবার ছেনি বা ড্রিল মেশিনের সাহায্যে চাকার মাঝখানে গর্ত তৈরি করতে হবে বিয়ারিং এর সাইজ অনুযায়ী। এবার বিয়ারিং লাগানো হয়ে গেলে পুরানো একটি বাইসাইকেলের টায়ার কেটে চাকার সাথে লাগিয়ে নিতে হবে পিন বা পেরেকের সাহায্যে। এবার তৈরি করার পালা বাইকের বডি স্ট্রাকচার। এর জন্য 6 ইঞ্চি লম্বা এবং 3 ইঞ্চি মোটা একটি গোলাকার আকৃতির লাঠি বানিয়ে নিতে হবে। এরপর দুটি সমান্তরাল কাঠের অংশ দিয়ে ওই চাকার সাথে ওই লাঠিকে পেরেকের সাহায্যে অ্যাটাচ করে নিতে হবে, যা সহজেই চলমান। মনে রাখবেন, এটি তৈরি হলো সামনের চাকা। এরপর দুটি চাকার মাঝের অংশ তৈরি করতে 3 ফুট লম্বা একটি কাঠের চ্যাপটা দন্ড নিতে হবে। তার যে কোনো এক পাশে একটি ড্রিল মেশিন দিয়ে তির্যক ছিদ্র তৈরি করতে হবে। এরপর তৈরি করে রাখা গোলাকার চাকার দন্ড ওই ফুটোর ভিতরে ভালো করে সেট করে দিতে হবে। এরপর দুটি স্প্রিং বাইকের মেইন বডির সাথে গোলাকার দন্ডের চাকার অংশ অ্যাটাচ করে দিতে হবে। এটি মূলত শকারের কাজ করবে। উঁচু নিচু স্থানে বড় কোনো আঘাত লাগলে কাঠের দণ্ড ভেঙে যাওয়া থেকে বাঁচাবে। এরপর বাইকের পিছনের চাকা লাগাতে 3 ফুট লম্বা বাইকের মেইন বডির ওই চ্যাপটা কাঠের শেষ অংশে মাঝ বরাবর মেশিন দিয়ে কেটে নিতে হবে। এরপর বিয়ারিং এর সাথে দুই পাশের কাঠা অংশকে অ্যাটাচ করে দিতে হবে। বাইকের সামনের চাকার প্রায় 1.5 ফুট উপরে কাঠের 4টি চ্যাপটা অংশকে দুই পাশে পেরেকের সাহায্যে অ্যাটাচ করে দিতে হবে, যার কারণে বাইক আরো মজবুত হয়। এবার আপনার পছন্দ মতো বাইকের একটি হ্যান্ডেল তৈরি করে নিতে হবে যে কোনো আকৃতির, যা সামনের চাকার উপরে গোলাকার দণ্ডের সাথে খুব ভালোভাবে অ্যাটাচ হতে পারে। দেখবেন যেন আপনার হ্যান্ডেল বাম থেকে ডান দিকে ঘোরাতে অসুবিধা না হয় এবং সাথে যথেষ্ট মজবুত হয়। এই পর্যন্ত চুকুরু বাইক কমপ্লিট হবার পর বিভিন্ন মানুষেরা বিভিন্ন রকম ডিজাইন দিয়ে থাকে। বাইকের গতি নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে অবশ্যই পিছনের চাকার সাথে একটি কাঠের টুকরো আর রাবারের সাহায্যে একটি ব্রেক তৈরি করতে হবে, যা পায়ের সাহায্যে চাপলে বাইক সঙ্গে সঙ্গে থেমে যাবে। আফ্রিকার মানুষেরা বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে থাকে এই চুকুটু বাইকে। কোনো রকম পেট্রোল বা ডিজেলের ব্যবহার ছাড়াই আফ্রিকার গরিব জনমানুষকে এই চুকুটু বাইক প্রতিদিন দৈনন্দিন কাজে সাহায্য করে থাকে। আর এই চুকুটু বাইক চালানো খুব সহজ। কিছু সময় হ্যান্ডেলটি ধরে পা রাস্তায় দিয়ে কিছুক্ষণ ঠেলতে থাকুন আর তারপরেই একটু গতি বৃদ্ধি পেলে বাইকে উঠে পড়ুন। যে কোনো সমান্তরাল রাস্তায় এই বাইক দ্রুত গতিতে যেতে পারে, প্রায় ঘন্টায় 30 কিলোমিটার বেগে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাথে চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে এবং বেল আইকনটিকেও প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ফিরে আসবো খুব তাড়াতাড়ি, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, ভালো থাকুন।